অনুষ্ঠান আজকে হলো 29 অক্টোবর। তা আমি চলে এসেছি আমাদের পুকুর পাড়ে, এখানে অনেকজন ছেলেপেলে আছে, এরা এখন স্নান করবে, সাথে নিয়ে এসেছে টিউব, আর এখানে ফাটানো হচ্ছে বম। এই যে পিছনের ছেলেপেলেরা এখানে বম ফাটানোর চেষ্টা করতেছে, আর এইদিকে টিউব নিয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, মানে শুয়ে রয়েছে। ওই যে টিউব দেখে পাগল হয়ে গেছে সব ছেলেপেলেরা, এখন ওরা নেমে পড়বে পুকুরে, এখন ওরা নেমে পড়বে পুকুরে, সেটাই তোমাদেরকে দেখাবো। বমটা ফাটছে কিন্তু ঠিক মতো ফাটে নাই, আওয়াজটা ঠিক মতো আসে নাই। কি বম ফাটাই রে, আওয়াজ বমের আওয়াজই নাই, বমের আওয়াজই নাই। এই দেখো বন্ধুগণ, এই বমটা ফাটানো হয়েছিল, তা বমটা ঠিক মতো ফাটে নাই, এই সাইড দিয়ে সেই মুখের ভাষা করে, এটা একদম অসভ্য ছেলে শুধু মুখের ভাষা করে। এখানে অনেকটাই রৌদ্র, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বলতে পারলাম না বন্ধুগণ। এই যে ওরা এখন নেমে পড়ছে টিউব নিয়ে, এই যে দেখো টিউব নিয়ে নেমে পড়ছে আমাদের পুকুরে স্নান করার জন্য। ওই স্নান করলে ট্যাক্স লাগবে, স্নান করলে ট্যাক্স লাগবে রে, 5 টাকা করে একজনের, 5 টাকা করে একজনের লাগবে, দে 5 টাকা দে। আমাদের পুকুরে স্নান করতে দিস, দে আর তোর তোর পুকুর তুই রে দি না, দে 5 টাকা করে দে। এখন দেখি ওরা কিরম কিরম কেরামতি দেখাতে পারে। এই দেখো বন্ধুগণ, নেমে পড়ছে বাচ্চা কাচ্চারা 1 2 3 জন, আর একজন এখানে, আর একজন উপরে রয়েছে। কিরা তুই নামবি না, ওই লজ্জা পায় বা শরম পায় বা ভয় পায়। এই যে দেখো আর 2 জন নেমে বসে টিউব নিয়ে স্নান করার জন্য। দাঁড়া হাতে 2 জনে দাঁড়া হওয়া দেখি, ওই 2 জনে দাঁড়া হওয়া দেখি, ওরা 2 জনে দাঁড়া হতে পারে কিনা। এ তোরা দাঁড়াতে পাবি না, তোর দম নেই। মুখের ভাষা, এই যে এই ছেলেটা দেখছো, এর নাম হলো পাগলু, এর মুখের ভাষা খুবই খারাপ, একদম জঘন্য মুখের ভাষা। এখানে জিনিসপত্র রাখা আছে, এখানে সোনার উপর, এই দেখো এখানে রূপোর অনেক কিছু জিনিসপত্র, রূপার মালা, তারপরে এই যে সোনা বলে এটা গুড়ে কাজ সোনা, আর হলো জামা, আর একটা হলো লুডুর ছক, আর একটা এই যে এটা হলো শখ দেওয়ার জন্য, ওই যে ইয়েতে থাকে ওইগুলা ড্যাশ লাইটে থাকে, যে ড্যাশ লাইটে থাকে ওইটা, আর একটা হলো ব্যাশ লাইট, এসব রেখে পুকুরে নামছে যেন হারিয়ে না যায় সেই কারণে। ওই উপর থেকে লাভ দে দেখি, উপর থেকে লাভ দে দেখি পাইস নাকি। হ্যাঁ এবার উপরে দাঁড়া হয়েছে, এখন উপর থেকে দিবি একটা লাভ, নে লাভ দে না, ধরা লাগবে না, দা দা দা। অনেক দূর চলে আসলো, এদিক দিয়ে আর একজন নামে বসছে, তুই নাম এই দেখো, আর একজন টিউব নিয়ে চলে যাচ্ছে, চলে গেছে অনেক দূরে। অনেক দূরে চলে গেছে ওরা 2 জন টিউব নিয়ে, নেই একজন ধর, ওই একজন ধর, একজন উপরে ওঠ, আর একজন নামলো এদিকে। লাভ দিতে পারলো না, টিপটা স্লিপ করে চলে গেছে অন্যদিকে। আর মনে হয় এদের স্নান করা শেষ, কিরে স্নান করা শেষ নাকি, তাই নাকি, কোন কানে যাবি তাই নাকি। এই যে টিপটা একদম মাঝখানে রয়েছে, এবারে উল্টেবে উল্টেবে, এবার টিপটা চলে নাই, ওখানে থাও সাই জায়গায়,
জল খাইছে রে, ডিগির জল গুলো খাইছে, ডিগির জল খেয়ে বলেছে রে ছেলেটা। আর নাম জানে কি? কাজল ডিগির জল খেয়ে ফেলেছে। তুই একটা খেয়ে নে ডিগির জল। তুই এই দেখো চলে গেছে ওরা দুইজন। দুইজন হলে হবে না, দুইজন হলে হবে না, একজন চালা লাগবে, নালে হবে না। দুইটা ডুই হলে একটা করে ঘুরে বানানো গেল হয়ে গা। চলে যাচ্ছে অনেক দূরে, দেখা যাচ্ছে ক্যামেরার পর্দায়। এখন স্নান করা আছে, এখন 5 টাকা করে নিয়ে এসো। নাক চিপি ধরে ডুব দেওয়া লাগে, কি ডুব দেওয়া শিখলি তাহলে? মুই ভাই মামনে দে দেখি কি দেবো, ক্যামেরা দিয়ে তুলবো তোকে। লাভ দে একটা, দেখা আরেকবার দেখা, দেখি নি তো নাক চিপি ধরে ডুব দিস তুই, তাহলে কি হবে নাকি? আরেকজন উপরে উঠছে, দেখা দেখি তোর স্পিড কিরকম। এবারে বড় ডন নামতেছে, সুমন ডন, বড় ডন নামে বললো। চলো রেডি রেডি, এই যে এখানে আরো দর্শক রয়েছে, এখানে রয়েছে পলাশ আর হলো জয়, সুমন অনেক দূরে চলে গেছে। হ্যালো বন্ধুগণ, এখানে প্রখর রোদ, এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তাহলে তাই আমি বাড়ির দিকে রওনা দেবো। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের স্নান করার, এখানে অনেক হচ্ছে, তা আমরা এখন আমি এখন বাড়ির পথে রওনা দেবো, ওরা এখন স্নান করতেই থাকবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, টাটা বাই বাই।